হ্যালো ভিউয়ার্স, এমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন মডেলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের মডেল হলো এইচপি লেজার এমএফপি 135W প্রিন্টারের ইউএসবি ক্যাবলের মাধ্যমে ড্রাইভার দিয়ে কিভাবে আপনি ওয়্যারলেস কানেকশন করতে পারবেন, তার মানে প্রিন্টারের সাথে রাউটার কানেক্ট করতে পারবেন, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ভিউয়ার্স, আমরা এখন কন্ট্রোল প্যানের মাধ্যমে আগে আমরা সর্বপ্রথমে ওয়াইফাই অফ অবস্থায় থাকে, যেটা আমরা ওয়াইফাই অন করে দেব। দেখেন বাম দিকে নিচের কোণায় ওয়াইফাই সিগন্যালটি যখন আমরা অন করে দেব তখন এই সিগন্যালটি আপনার ব্লিঙ্কিং শুরু করবে। মেনু বাটনে গিয়ে দেখেন নেক্সট নেক্সট নেটওয়ার্ক ওয়াইফাই, এই অপশনে গিয়ে আমরা ওকে বাটন প্রেস করব। দেখেন ওয়াইফাই ওয়ান অফ, ওকে বাটন প্রেস করব। ওয়ান স্টার ওয়ান আছে, তার মানে আমরা সেভ করে দিলাম। আর যদি একসাথে আমরা ওয়াইফাই ডিরেক্ট বাটনটি যদি অন করতে চাই সেটাও আমরা অন করে দিব। তাহলে আমাদের ওয়াইফাই অন করে দিয়েছি। এবার আমরা প্রথমে ইউএসবি কানেক্ট করেও রাখতে পারি, বা যখন সে বলবে, ড্রাইভারে যখন আপনাকে বলবে তখন আমরা ইউএসবি কেবল কানেক্ট করতে পারি। তো আমরা ইউএসবি কেবল কানেক্ট করে রেখে যে ড্রাইভারটা আমাদের অন 35 এর আছে সেইটা আমরা ডাবল ক্লিক করব। এবার আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে দুইটি অপশন আছে, আমরা দুইটিতেই সিলেক্ট করে দিব। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে দেখেন তিনটি অপশন আছে, ইউএসবি কানেকশন, নেটওয়ার্ক, আর নিচে আছে ওয়্যারলেস নেটওয়ার্ক। তো আমরা ওয়্যারলেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ওয়াইফাই এটা ডিভাইসটি কানেক্ট করব। এবার আমরা নেক্সট করব। দেখেন উপরে আছে কি, ইয়েস আই উইল সেট আপ প্রিন্টার নেটওয়ার্ক। তাহলে আমরা উপরেরটাই আমাদের সিলেক্ট থাকবে, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন আপনাকে কি ইউএসবি কানেক্ট করতে বলছে, আমরা তো ইউএসবি কানেক্ট করে দিব। নেক্সট, এখানে দেখেন ওর রেঞ্জের মধ্যে যতগুলো রাউটার সে পাবে সার্চ করে সেটা আপনাকে শো করবে। আমি যে রাউটারের সাথে কনফিগারেশন করব সেইটা হলো SSID নীরব। এই নীরবের সাথে আমি এই প্রিন্টারটি কানেকশন করব। ভিউয়ার, যদি এই প্রিন্টারটি আপনি ওয়াইফাই একই সিগন্যালের মাধ্যমে ল্যাপটপ থেকে আপনি যদি ইনস্টল করেন সেই ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না, পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে। তো আমরা এবার নেক্সট ক্লিক করব। এইখানে দেখেন SSID নীরব আর নেটওয়ার্ক পাসওয়ার্ড, এখানে আমি যে আমার রাউটারের পাসওয়ার্ড দেওয়া আছে সেইটা আমি এখানে দিব। পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব।
দেখেন আমাদের প্রিন্টারটি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তাহলে নেটওয়ার্ক নেম SSID নীরব, আইপি মেথড DHCP করা আছে, আইপি অ্যাড্রেস 192.168.0.126। এই আইপি দিয়ে আপনি সেম নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস আছে আপনি ডিভাইসগুলোতে ড্রাইভার ইনস্টল করে প্রিন্টারটি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এবার নেক্সটে ক্লিক করব। এই সময় আমাদের প্রিন্টারের ওয়াইফাই বাটনটা স্টেবল হয়ে থাকবে, যেটা আমরা পরে আপনাকে দেখাবো। এখন আমাদের ফুল ড্রাইভার ইনস্টল করার জন্য আমরা নেক্সটে ক্লিক করব। এইটা হলো আপনার প্রিন্টারের সাথে রাউটার কানেক্ট হলো। আমরা এখন কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গিয়ে দেখব কোন ডিভাইসটা কী অবস্থায় আছে। দেখেন আমাদের একটা ডিভাইসে পেয়ে আছে, যেটা এখনও ফুল ড্রাইভার ইনস্টলেশন হয় নাই। আমরা এবার নেক্সট করার পরে দেখেন ওয়াইফাই ডিরেক্ট সেটিং, ওয়াইফাই ডিরেক্ট আপনি অন করতে চাইলে আপনি অন করে দিবেন। ওয়াইফাই ডিরেক্টের নাম আছে দেখেন লেজার 135W। আর ওয়াইফাই নেটওয়ার্কে যে কীটা, যেটা পাসওয়ার্ড আপনি ডিরেক্টের সাথে কানেক্ট করার জন্য দিবেন, সেইটা হলো এই নিচের RW88। এই এটা হলো পাসওয়ার্ড। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে আপনাকে দেখেন USB কেবলটা ডিসকানেক্ট করে দিতে বলছে। আপনি USB কেবলটা এখন খুলে ফেলবেন। তা আমরা USB কেবলটা ডিসকানেক্ট করে দিলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন আপনি যেগুলো ড্রাইভার নিতে চান সেগুলো করতে পারেন। দেখেন নিচে OCR আছে, অপটিক্যাল, এটা আমি প্রয়োজন পড়লে দিব, না হয় দিব না। আমরা ওই উপরে তিনটা সিলেক্ট করে নেক্সট করে দিব। এখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। স্টেপ বাই স্টেপ এক এক করে তিনটা ড্রাইভার ইনস্টল হবে। প্রিন্ট টেস্ট পেজ প্রিন্ট করতে চাইলে আমরা টিক দিয়ে ফিনিশ করে দিব। টেস্ট পেজ আমাদের প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা দেখে নিব ডিভাইস অ্যান্ড প্রিন্টারে। দেখেন আমাদের ডিভাইসটা ইনস্টলেশন হয়ে গেছে, তার মানে এই ডিভাইসটা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে আমার প্রিন্টারটি এখন কানেক্ট আছে, এবং আমি এই ডিভাইস থেকে, এই কম্পিউটার থেকে আমি ওয়্যারলেসের মাধ্যমে আমি এখন প্রিন্ট দিতে পারবো। তো আমরা দেখে নিই স্ক্যানের জন্য কি করব। দেখেন HP MFP স্ক্যান, এইটা আমরা ক্লিক করব। এইটা হলো এই প্রিন্টারের আপনার স্ক্যান করার জন্য অ্যাপস। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, কুইক স্ক্যান, অ্যাডভান্স। আমরা যদি জাস্ট টেস্ট করার জন্য কুইক স্ক্যানে ক্লিক করব। তার মানে আমি ওয়্যারলেসের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে আমি যে কোনো স্ক্যান করতে পারবো। এখান থেকে আমি JPEG মোড, PNG মোড, PDF মোড, আমি বিভিন্ন মোডে আপনি স্ক্যান করতে পারবো। আদার্স ডিভাইস দরকার নাই, নো করে দেই। তাহলে আমরা এইটা শর্টকাট করার জন্য এই অ্যাপসটাকে আমরা নিয়ে ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করে দেব। আমরা তাহলে শর্ট করেই আমরা এইটার মাধ্যমে স্ক্যান করতে পারবো।
ভিউয়ার্স আমরা দেখে নিই, দেখেন নেটওয়ার্কের লাইটটা জ্বলে আছে, স্টেবল হয়ে আছে, তার মানে আমার এখন কনফিগারেশন কমপ্লিট হয়ে আছে। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো মডেল নিয়ে, অন্য কোনো প্রিন্টারের বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।